আহারে, বোর মতো বউ হইলে স্বামীর কষ্ট সবাই বুঝে। ইদানিং বেশিরভাগ প্রবাসীর বউরা স্বামীর এমন কষ্ট দেয় বেটা, বোর কষ্টে স্ট্রোক করে মারা যায়। কথা কন না কেন বেটা, এত কষ্ট করে বিদেশিতে টাকা পড়ায় বিড়ির মনই পায় না, কি দিলে যে মন পাবে হে বেটা নিজেও বুঝে না। এমন আল্লাহর ওলি রাবেয়া বসে আছে না নাই? আস্তে কথা কই না, আছে না নাই? আপনারা দোহারে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের নবাবগঞ্জের কথা কই না। দোহার তো আল্লাহর ওলি সব মহিলা রাবেয়া বসে, তবে আমার জানা আছে সব মা এক না, আমার সব মা এক না, অনেক মা আছে স্বামীর জন্য তাহাজ্জুদ করে করে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে ভালো রাখো, আল্লাহ আমার স্বামীরে সুস্থ রাখো, আলহামদুলিল্লাহ বলে। তো কেন এই কথাটা বলছি এখন বুঝবেন, মা আয়েশা সিদ্দিকা, নবী যখনই মসজিদে ঢুকত অথবা রুমে ঢুকত, মা আয়েশার চোখে ঘুম থাকত না। মা আয়েশা জানলার কাপড় সরায় দেয়, নবী আমার মেম্বারের সাথে হাতের কেনুটা দিয়া অবি সুরাতে এইভাবে মাথা ধরে কাঁদতাছে কাঁদতাছে, আয়েশা রুমের থেকে দেখতেছে খেজুরের রসের নালি যে পাতে না, নালি হাড়ি পাতে না, নালি পরে নালির মতো খেজুরের রসের নালির মতো টপ টপ করে পানি নবীর এই উড়াতে পড়তেছে। মা এসা ভাবতাছে আমি দৌড়ে যে আমার নবীর জরাই ধরে বলি, নবী কেন কান্দেন? কিন্তু সাহাবীরা মসজিদে নববীতে আছে, আমি কেমনে যাই? মায়েশা অপেক্ষায় আছে, যদি আমার নবী একবার ঘরের ভিতরে আসত, নবী আমার বাজার রে কান্না শেষ করে যখন ঘরের মধ্যে গেছি, মায়েশা একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে কপালটা ঠেকাইয়া কান্দার বলে, নবী গো আমরা কোন বিবিরা কি আপনারে কষ্ট দিছি? না আপনারে আমরা কোন ব্যবহার দিয়ে আপনার কাছে কোন কিছু চাইছি? নবী বিবি হিসাবে যা যে আপনি জারে রাখেন সেভাবেই তো আমরা রাজি, আমরা নয়জন বিবি কোনদিন আপনার কাছে কোন অভিযোগ করি নাই। নবী বৃষ্টি যদি নামে প্রথম জমিনে পড়ার আগে আমাকে ঘরের খাটের উপরে পড়ে, বৃষ্টি নামলে আমরা খেজুরের পাটিটারে খাটের থেকে কাঁচায় রাইখা দেয়, এত কষ্ট করে আমরা চলাফেরা করি, বোরকা ছাড়া বের হই না। আপনি মনে হয় কোন বিবির দ্বারা কষ্ট পাইছেন এই জন্য কাঁদেন? নবী আমার বলে, না রে আয়েশা না, আমি দুইটা কারণে কাঁদি। বলে কে? এক নম্বরে কাঁদি আমার খাদিজার লাগিয়া, আমি আর ওয়াজু করি না, বৃষ্টির পানিতে কালাই গেছেন গা মিয়া, কথা জোরে কবে, আপনার বিবি আপনার অনেক ভালোবাসে, যাকে লোভ আছে বোর ভালোবাসা পাওয়া অনেক। এবার জোরে হবে ইনশাল্লাহ বলেন তো, ও আয়েশা তুমি জানো না, আয়েশা 3,500 ফিট হীরা পর্বতে উঠা আমার জন্য দুই বেলা খাবার লয়ে যেত। শুধু তাই না, পিঠের মধ্যে 12 কেজি পানি থাকতো আমার গোসল করানোর লাগে। আমার বাপের বানানোর কথা না, বুখারীর কথা। এই মোবাইল তো এই সন্দু, এবার আমার দিক তাকাবেন আর কামবেন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে আজকে বলছি, কারণ কি জানেন? ওমা যারা ওয়াসটা দিছে এরা জানে ওয়াসটাতে কত কষ্ট হয়েছে। আপনারা তো আরামে হন্তাছেন, কিন্তু পুরুষ ছেলে বুঝতে পারছে ওয়াসটা দিতে কত কষ্ট হয়েছে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আজকে যে স্বামীরে দৈরে কষ্ট দেন, বকা দেন, তার মা বোন তুলে বকা দেন, স্বামীর টাকা চুরি করেন, একবারও কি ভাবেন কত কষ্টের টাকা? আরে আমি আসার পরে একজন আবার বলতেছে, ওদের মহিলাকে একটু কইয়ের, মহিলারা খালি টাকা চুরি করে। আমি বললাম তাহলে চুরাচুরি ব্যবসা দুহারও আছে, আল্লাহ মাফ করুক, জোর করো না। আমি আমি গেলাম চুরি করে কি আপনার পোলাপনের পিছনে খরচ করে না, তার মা বাবার পিছনে কয় কয়েন না, সব জায়গায় খরচ করে। তবে আমার মা বললে যারা আজকে ওয়াজে আসছে সবাই রাবেয়া বুঝছি, মারহাবা বল,
আল্লাহ আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন। আয়েশা আমার খাদিজা পিছনে থাকতো 12 কেজি পানির একটা ডিব্বা মশক, হাতের মধ্যে থাকতো গরম কাপড়, এই ঘরের মধ্যে থাকতো আমি মোহাম্মদের জন্য গরম চাদর নালে কম্বল। শুধু তাই না, এই বাম হাতের তালুর মধ্যে থাকতো রুটি খুরমা খেজুর পনির দুধ মাঠা, এগুলো আমার খাদিজা নেমে পাহাড়ে উঠতো। আল্লাহ যারা সুবহান আল্লাহ জোরে কইছে এগো জীবনটা সুন্দর করে দিবা, কারণ আমার আম্মা আপনার আম্মা নাম হলো খাদিজা। নাম কি জোরে কয়, আরো জোরে জোরসে বলো, কথা কইতে লজ্জা লাগতেছে বৃষ্টির ভিতরে না, কথা কইতে ভাল লাগতেছে না, তাহলে এবার জোরে কয়েন নাম কি আপনার বিবির নাম কি। একজন কেবল করে উঠছে মানে খাদিজা কইতে পারছে, তোমার বোন নাম তো সেই যে নদী বাঙ্গনে ধরছে নদীরে, নজবিল্লা কইলেন না, আরে খাদিজা এত দামি আমার আম্মা আপনার আম্মা, আরে আম্মা এমন আম্মার আম্মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে তো যাই তো খাবার দাবার লইয়া যাইয়া স্বামীর ওই পাহাড়ের উপর উঠাইয়া শরীর মুছাই দিত। আপনি আমার আম্মার কথা শুনে আপনি সুবহানাল্লাহ কবেন, আপনার বিবি অর্থাৎ আমার আম্মাও আপনার খেদমত করবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম খেদমত করবে। যদি সে জাতের মাইয়া হয় আপনার শাশুড়ি যদি আপনার শ্বশুরে খেদমত করে থাকে আপনার বউ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমার আম্মা আপনার আম্মা, আমারে আমার নবীরে ওই আমার আব্বা, অর্থাৎ আপনার আব্বা আমার আব্বা, নবী আব্বা না, ওই 3,500 ফিট উপরে যাই আমার নবীরে গোসল করাইতে বাজনরে গোসলটা করায় দিয়েন, নিজের হাতে খাবার খাওয়াইতেন, নিজের হাতে খাবার খাওয়াই দিয়া বলতেন নবীজি কবে আসবেন বাসায় গো। নবী আমার বলতেন খাদিজা বাসায় যাম, আল্লাহর অর্ডার তো হয় না, অর্ডার আসলে যাব। মা খাদিজা বলতেন ঠিক আছে আল্লাহর অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করেন না, আমি জানি আল্লাহর অর্ডার আইলেই বাসায় যায়, কিন্তু আপনি টেনশন করেন না, ওইদিকে আপনার ছেলে মেয়ের সব আমি দেখে রাখতেছি, আপনি মেহরবানি। আমার বিশ্ব নবী বলে সাহাবীরে রে এই দুনিয়ায় সবচেয়ে দামি হলো মা, কে আল্লাহর পরে নবীর পরে আমি নবীর পরে সবচেয়ে দামি হলো মা, জানেন কোনদিন শোধ করা যায় না। বিশ্ব নবী একদিন মসজিদে নববীর মিম্বারের পাশে বসে কাঁদে, কি করে জোরে করে আরে নবী কান্দে, নবীর কথা শুনে যে আপনার কান্দেন না, আজকে রাত্রি দেখবেন আপনার বালিশের পাশে আমার এতিম নবী বয়ে রয়েছে। মসজিদে নববীর মিম্বারের পাশে বসে আমার নবী কাঁদে, মসজিদে নববীর মধ্যে বাজান 8টি খুঁটি আছে, তার ভিতরে দামি একটা খুঁটির নাম হলো উস্তুনে হান্না, কি নাম, আরে খুঁটিটার নাম নেন যায় জোরাই ধরে কাঁদতে পারবে, নাম কি হান্না মানে কান্না, হান্না হলো আরবি শব্দ এর বাংলা হলো কান্না, হান্না মানে বলে কর আবার নোহন মানে কান্না, হান্না মানেও কান্না নোহন মানে কান্না আরবি সেন্টেন্স, তো উস্তুনে হান্না। আমার নবী যখন মসজিদে নববীতে তখন মসজিদ হয় নাই, নবীর জীবনের তৃতীয় নাম্বার জুমা মসজিদে নববীতে শুরু করছেন, যেরকম মারহাবা হুজুর জীবনে প্রথম জুমা শুরু করছেন মসজিদে জুমা, যেটাকে বলা হয় মসজিদে জুমা। এখানে 4টা খেজুর গাছের মাঝখানে আমার নবী জীবনের প্রথম জুমা আদায় করেছিলেন,
এই মসজিদটার নাম মসজিদে জুমা, কি নাম? আমি ইলিয়াস রহমান জাহেদি জীবনে বহুত নামাজ পড়ছি এই মসজিদে। এখন হাজিদেরকে যাইতে দেয় না, দূরের তীর দেখায় কিন্তু নামাজ পড়ে যেতে না, শুধু নামাজ পড়তে যায় মসজিদে কোবায়। মসজিদে জুমা শুধু দূরের থেকে দেখতে দেয়। বিশ্বনবী এই মসজিদে জুমার পাশে বসে দরিকার জুমার নামাজ যখন পড়াবে, হঠাৎ করে দেখে বাগানের পাশে বসে দুইটা পোলা কাঁদে। মারহাবা বলেন, কয়টা পোলা? আরে নবী আমার জিজ্ঞেস করে, বাবা রে তোরা বালক মানুষ ছোট্ট মানুষ কেন কাঁদছিস? বালক দুটা বলে, নবী গো আমরা কান্দি আমাদের কান্না কে দেখবে? আমাদের কান্না দেখার মতো মানুষ এই জগতে নাই। নবী বলে, তোর আগে বর্ণনা কর কেন কান্দ? ছোট্ট ভাইটা বলে, নবী গো আমাদের দুরু ভাইয়ের মা বাবা মারা গেছে, চাষার বাড়ি থাকতাম, চাষার উটের রাখাল হিসাবে দুইজন দুই ভাই দুইটা দুই মূল খাবার পাত। যখন চাষায় শুনছি আপনারা দেখতে আসছি, আমরা দুই ভাই কালে বা মরছি, আমাকে দুই ভাইরে চাষায় মারিয়া বাড়ির থেকে বের করে দিছে, জামানা তুলিয়া নবীর দেখায়। আর কয় দেখেন পিঠের মধ্যে খেজুরের বাগর কতগুলো পিঠা নিয়ে। নবী আমার বলে, তোর মা বাবা নাই, তোকে দুই ভাইয়ের কয় না, তোর চাষা এইভাবে মারছে, তোর চাষার কাছে তোর সম্পদ পাবি না? কয় হ্যাঁ, আমার আব্বা মরে যাওয়ার পরে আমার আব্বা তোর সম্পদ নিস্ব পাবে। নবী আমার বলে, নেতিমের মাল বুঝাই দেওয়ার জন্য আমি দুনিয়ায় আইছি। আপনাকে মন খারাপ নেই, আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখা যাবে এখন কার অন্তরে নবীর প্রেম আছে। নবী আমার বলেন, আমি এতিমের মাল রে দুনিয়ায় বুঝাই দেওয়ার জন্য এই দুনিয়ায় আইছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার। আমি নবী এতিম, এতিমরে যদি কোনোদিন হাত দেয় আর কোনো কিছু চায় হাত পাইতে, এতিমরে খালি হাতে ফিরাই দিতে আল্লাহ নিষেধ করেছে। যখন তোরা দুই ভাই আমার কাছে আইয়াই পড়ছো, যা মদিনায় প্রেসিডেন্ট হইবা না হই, আগে একটা কাম করি, তোগো সম্পদ বুঝাই দে, যা তোগো সম্পদ আগে বুঝাই দে। এখন দিনটা নরম করবেন, এই দুনিয়ায় এতিমের দাম আছে না নাই? জোরে কর, আছে না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, এতিমের দিকে কেউ যদি একবার সুনজরে তাকায়, সেজন্য আমার নবীর দিকে তাকাই না। আমার জীবনে অনেক ঘটনাই আছে, এই 25 বছর ওয়াজের জীবনে একটা ঘটনা আমার স্মরণীয় হয়ে আছে, আলহামদুলিল্লাহ বলে। যখন আমি ট্যাক না পুতু বলুন, এই রে বেটা মুখটা ঘুরাইলি ট্যাক করে ওঠে ঘুরার দিবা। টেকনাপ পুতু পালং গেলাম, এই যে রোহিঙ্গা ক্যাম্পে, আপনারা হয়তো ইতিহাসটা দেখছেন, আল্লাহ মাঝে সন্তানের কত দরদি আমি ওই দিন বুঝছি। মহিলাটা তাঁবুর মধ্যে এক বোতল পানিও নাই, খাবার তো দূরের কথা, পানিও নাই, কেউ যায় না ওই পাহাড়ের উপরে, শুধু আমি ইলিয়াস রহমান জিহাদি গেছি। 13 দিনের ভিতরে আমি প্রথম গেছি পাহাড় ভাই, আমি উঠছি, বুক ব্যথা হয়ে গেছে আমার। যাই দেখি একটা মহিলা একটা 6 মাসের বাচ্চা এইভাবে কোলের মধ্যে লইয়া টেকনা পুতু পালং এ বয়ে দিছে। টেকনাপের মানুষ কিন্তু অনেক সুন্দর, ওরা ফর্সা, তা আমার মনে হইতেছে বোরকা পরে আমার এই মাটা বইয়ে রয়েছে, শুধু হাত দুইটা বের করা, চোখ মুখ সব টাকা, কারণ রাখায়নের মুসলমান তো, উনি পর্দাশালী মহিলা,
আর শুনলাম ওই মহিলা বলে মাদ্রাসার টিচার ছিল, তার স্বামীরে মেরে ফেলছে, তার বাপরে মেরে ফেলছে, তার চারটা ভাই চারটা ভাইরে মেরে ফেলছে। ওই মহিলার ওই মহিলার মা আইছে এদেশে, তা অনেক কষ্ট করে 13 দিনের ভিতর কোনো খাবার যায় নাই, তারা যে সাথে করে খাবার ঘুরে নিয়ে আসছিল, ওই খাবারটুকু আছে, ওই এক মুট খায় আর এক গ্লাস পানি খায়, ওই পাহাড়ে কে ওড়ে না, আইএস পাহাড়ে জায়গা পাইছে। 11 লক্ষ মানুষ অতটুকু জায়গার মধ্যে কুতুবালং তারা দেখছে, পাহাড়ে অঞ্চল তো উঠাও সম্ভব না। বুঝেন রে, আমি যখন গেছি বিশ্বাস করেন ওই মহিলা আমারে দেখে ফুফাই ফুফাই কাঁদতেছে, ওরা তো আমাকে ভাষা বুঝে না, আমিও তো ওকে ভাষা বুঝি না, শুধু এতটুকু বুঝি ওই মহিলা আমার আরবিতে বলতেছে, আরবিতে ইয়াখি কুল 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 মানে খাওয়া, ভাই আমাকে কিছু খাবার দিবা। তা আমি তো ভাই পাহাড় উঠছি, এত খাবার সাথে নেই নেই, 2 বোতল পানি আছিল, একটা জুস আছিল, আর সিরা মরি মনে হয় 2-3 কেজি হইব, এটা আমার সাথে যে আসিল এক আলেম পরে লইয়া উঠছি, এগুলো দিয়ে যখন দিছি বিশ্বাস করে ওই মহিলা কোরআনের আয়াত পড়তেছে, আমি এখনো বলি নাই হুজুর, এখন ওই মহিলার তেলাওয়াত আমি বলি নাই, ওই মহিলা পড়তেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার। আমি বুঝিয়া দিলাম আমার এই মালিমা, সাধারণ মক্তবে পড়া মহিলার তেলাওয়াত আর মাদ্রাসায় পড়া তেলাওয়াত এক না। এখন তো কিছু বক্তা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লাগিয়ে গেছে, কিন্তু মনে রাখ মহিলা মাদ্রাসা এখন বেশি বেশি দরকার মা বোনদের জান্নাতের জন্য। খাবারটা হাতে দেওয়ার সাথে ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর কোরআনের আয়াত পড়ে, আমি তখন বাচ্চাটারে টান দিয়ে মনে হচ্ছে কবুতরের বাচ্চার মতো ফর্সা, বাচ্চাটা না খাইতে খাইতে শুকায় গেছে। আমি বললাম মা গো তোমার বাচ্চাটা আমারে দিবানি, আমি লয়ে যাই আমার গাড়িতে লয়ে যাব, ওই মারে পালতে দিব যেই মার বাচ্চা হয় না, তোমার তো আর একটা বাচ্চা আমি দেখতেছি, এই বাচ্চাটা দিয়ে দাও। ওই মহিলা আমার বুঝাইতে যায় জীবন চলে গেল আমার বাচ্চা কাউরে দিব, তখন আমার কোরআন আয়াত দিয়ে বুঝায় আমি এতিম, ওই যে আমার মা। ওই মহিলা বুঝতে পারছে আমি টেকনামের ভাষা বুঝি না, আরবি দিয়া ভাঙ্গা ভাঙ্গা দিয়া বলে হে নাউমি এই যে আমার মা, ওই যে আমার বড় সন্তান, আমার বড় ভাই রে, আমার স্বামী রে, আমার সবাই মাইরা ফেলছে, আল্লাহ কেন আমার বাসায় রাখছে জানি না। ওই মেয়েটার মা এমন জোরে কাঁদতাছে আর বলতাছে তোমাকে বাংলাদেশের মানুষ অনেক ভালো, তোমাদের লাগে দোয়া করি। সেদিন আমি বুঝতে পারছি বাবা মা যে সন্তানের কত দরদি আমার মাওলা সারা কেউ জানে না, ঠিক না বেটি? জোরে করে এবার তোমাদের চোখে পানি দেখতে চাই, আমার নবী উস্তুনে হান্নানা নবীর মেম্বারের পিছনেই খুঁটিটা, নবীর পিছনে মেম্বারের পিছনেই দেখবেন যে পিলারটাই, পিলারটার নামে উস্তুনে হান্নানা লেখা আছে আরবিতে দেখবেন। আমি গুনাহগার, আমার জীবনে বহুতবার বাবা ওই খুঁটি ধরে কাঁদছি। আমি যখন 2004 সালে জীবনে প্রথম হজে যাই, মারহাবা বলে মুফতি আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা তখন হজ করতেছিলাম, মুফতি আব্দুর রহমান সাহেব আল্লাহর কুতুব আমারে বলছিলেন মসজিদে নববী হাসি রহস্যের জায়গা না, এই 8টা খুঁটি ধরে পারলে জরাই ধরে কাইন্দ মাওলানা বাজান দে উস্তুরে হান্নানা ধরে আমি বেশি সবচাইতে কাঁদছি, কেন এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হইছে কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটার নাম কান্না হিসাবে দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন জানা,
আমার আল্লাহর কাছে সবচেয়ে কান্না হলো বেশি দাম। এ ভাই কথা কইছে, এ ভাই ইশারায় কাজ করে, ভাই বিষয় দিয়ে কথা কওয়া লাগে। এ বিষা আর তুই সাইরাতে না ওটা সার ধরে আরেকজনে ডাক্তার। এ দাদা ভাইরে বসেন তো আল্লাহর নিয়ে বসে পড়েন, কমিটির বাইরেও বসে পড়েন। আরে আপনার আল্লাহ শুকর করেন, আল্লাহ শুকর না হিসাবে চোখের পানি ফেলে কান দেন যে আপনাকে মাহবিলেসকে কবুল। কথা কন না কেন, বাংলাদেশের অধি বাংলাদেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হইতেছে। সব বক্তার লোক তো কথা কইলাম এর বইয়া বইয়া, যারা আমার লেভেলে আছে সবাই কয় বইয়া রইছি, কেউ কয় এখনো শুরু হয় নাই, প্যান্ডেলের মধ্যে আঠুর সমান পানি, ওয়াজ হইব কি হইব না। আমি কইলাম আল্লাহ এখন কি আমি ওই কথা কই কিনা একটু পরে দেখি। মাশাআল্লাহ আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিছে। অতএব আপনার চোখের পানি কবুল হয়েছে, আপনাকে দোয়া কবুল হয়েছে, বিদেশকে মাহফিল করা সম্ভব হয়েছে ইনশাল্লাহ বলেন। অতএব আওয়াজ করেন না, ওই যে জায়গা দিছে বসে পড়ো, আল্লাহর লীলা বসে বসে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেবেন, আমার ভাইদেরকে জানে মালে বরকত দিয়ে দেন। রাস্তায় দাঁড়ায় না থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ভাই এই যে জায়গা করে দিয়েছি একটা এসে বসেন, কবরে তো দেখবেন কোনো বিছানা পত্র দিবে না, মাটি ডারেস খাঁটি মনে করে বসে পড়েন, দেখবেন আল্লাহ পরে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, জীবনে বরকত দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন। তোমার দিকে তাকান, আমার নবী উস্তানে হান্নানের পাশে বসে অবি সুরাতে হাতটার এইভাবে দিয়ে মেম্বার উপরে কাঁদতেছে। তো মা আয়েশা আহারে বোর মতো বউ হইলে স্বামীর কষ্ট সবাই বুঝে। ইদানিং বেশিরভাগ প্রবাসীর বউরা স্বামীর এমন কষ্ট দেয় বেটা বোর কষ্টে স্ট্রোক করে মারা যায়। কথা কন না কেন, বেটা এত কষ্ট করে বিদেশিতে টাকা পড়ায় বিড়ির মনই পায় কি দিলে যে মন পাবে হে বেটা নিজেও বুঝে। এমন আল্লাহর ওলি রাবেয়া বসে আছে না নাই, আস্তে কথা কই না, আছে না নাই। আপনাকে দোহারে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের নবাবগঞ্জের কথা কই না, দোহার তো আল্লাহর ওলি সব মহিলারা ব্যবস। তবে আমার জানা আছে সব মা এক না, আমার সব মা এক না, অনেক মা আছে স্বামীর জন্য তাহাজ্জুদ করে করে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে ভালো রাখো, আল্লাহ আমার স্বামীরে সুস্থ রাখো, আলহামদুলিল্লাহ বলেন। তো কেন এই কথাটা বলছি এখন বুঝবেন, মা আয়েশা সিদ্দিকা নবী যখনই মসজিদে ঢুকতো অথবা রুমে ঢুকতো মা আয়েশার চোখে ঘুম থাকতো না, মা আয়েশা জানলার কাপড় সরায় দেয় নবী আমার মেম্বারের সাথে হাতের কেনুটা দিয়া ওবি সুরাতে এইভাবে মাথা ধরে কাঁদতেছে কাঁদতেছে। আয়েশা রুমের থেকে দেখতেছে খেজুরের রসের নালি যে পাতে না নালি হাড়ি পাতে না নালি পরে নালির মতো খেজুরের রসের নালির মতো টপ টপ করে পানি নবীর এই উড়াতে পড়তেছে। মা এসা ভাবতাছে আমি দৌড়ে যে আমার নবীর জরাই ধরে বলি নবী কেন কান্দেন, কিন্তু সাহাবীরা মসজিদে নববীতে আছে আমি কেমনে যাই। মায় সবেক্ষায় আছে যদি আমার নবী একবার ঘরের ভিতরে আসতো, নবী আমার বাজার রে কান্না শেষ করে যখন ঘরের মধ্যে গেছি মায় একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে কপালটা ঠেকাইয়া কান্দে বলে নবী গো আমরা কোন বিবিরা কি আপনার কষ্ট দিছি, না আপনারে আমরা কোন ব্যবহার দিয়ে আপনার কাছে কোন কিছু চাইছি। নবী বিবি হিসাবে যা যেমনে জারে রাখেন সেভাবেই তোমরা রাজি, আমরা নয়জন বিবি কোনদিন আপনার কাছে কোন অভিযোগ করি নাই। নবী বৃষ্টি যদি নামে প্রথম জমিনে পড়ার আগে আমাকে ঘরের খাটের উপরে পড়ে, বৃষ্টি নামলে আমরা খেজুরের পাটিটারে খাটের থেকে কাঁসায় রাইখা দেই, এত কষ্ট করে আমরা চলাফেরা করি বোরকা ছাড়া বের হই না, আপনি মনে হয় কোন বিবির দ্বারা কষ্ট পাইছেন এই জন্য কাঁদেন। নবী আমার বলে না রে আয়েশা না, আমি দুইটা কারণে কাঁদি বলে কে, এক নম্বরে কাঁদি আমার খাদিজা লাগিয়া, বলে কেন নবী খাদিজার জন্য কাঁদেন কেন, সে তো বৃদ্ধা মহিলা,
বৃদ্ধা মহিলার লেগে কি এত কান্না লাগে? খাদিজাকে আপনি বিবাহ করছেন, তার আগে আরো দুইটা বিবাহ হয়েছে, ওই বৃদ্ধা মহিলার জন্য কি এত কাদা লাগে? আমার নবী বলে, আয়েশা রে কি বললা, কলিজায় আগুন লাগে? এ দোহারের আমার মা বলে না চোখ বাইরা রে, যখনই বলেছে আয়েশা কি বললা, আমার খাদিজার কথা বলে কেন তুমি আমার আরো কষ্ট দিবে? নবী পা দুটো জড়াই ধরে বলছে, আর কষ্ট দিব না, কেন কষ্ট পাইলেন বলেন? ও খাদিজা তুমি কি জানো, আয়েশা তুমি জানো, আমি জমিন থেকে 3,000 ফুট উপরে আমি হীরা পর্বতে থাকতাম। মারহাবা বলে আরো জোরে আল্লাহ আকবার জোরে বলেন তো, জমিন থেকে 3,500 ফিট উপরে আমি থাকতাম, তদনীন্দিন কালে 5,000 ফিট আর উঁচা ছিল জওয়ানের জন্য। ওয়াইসা আমার খাদিজা আমার জন্য দুই বেলা খাবার লয় ওই পাহাড়ে উঠত, আমি আর ওয়াজি করি না, বৃষ্টির পানিতে কালাই গেছেন গামি, কথা জোরে কবে, আপনার বিবি আপনার অনেক ভালো ভালো যাকে লোভ আছে বহুত ভালোবাসা পাওয়া অনেক, এবার জোরে হবে ইনশাল্লাহ বলেন তো। ও আয়েশা তুমি জানো না, আয়েশা 3,500 ফিট হীরা পর্বতে উঠা আমার জন্য দুই বেলা খাবার লয়ে যেত, শুধু তাই না, পিঠের মধ্যে 12 কেজি পানি থাকতো আমার গোসল করানোর লাগে। আমার বাপের বানানোর কথা না, বুখারীর কথা। এই মোবাইল তো এই সন্দু, এবার আমার দিক তাকাবেন আর কানবেন, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে আজকে বলছি, কারণ কি জানেন, ও মা যারা ওয়াসটা দিছে এরা জানে ওয়াসটাতে কত কষ্ট হয়েছে, আপনারা তো আরামে হন্তাছেন কিন্তু পুরুষ ছেলে বুঝতে পারছে ওয়াসটা দিতে কত কষ্ট হয়েছে, ঠিক না বেটি? জোরে কর আরো জোরে, আজকে যে স্বামীরে দৈরে কষ্ট দেন বকা দেন, তার মা বোন তুলে বকা দেন, স্বামীর টাকা চুরি করেন, একবারও কি ভাবেন কত কষ্টের টাকা? আরে আমি আসার পরে একজন আবার বলতেছে, ওদের মহিলা একটু কইয়ের, মহিলারা খালি টাকা চুরি করে, আমি বললাম তাহলে চুরাচুরি ব্যবসা দুহারও আছে, আল্লাহ মাফ করুক, জোরে কর না আমিন। আমি গেলাম চুরি করে কি আপনার পোলাপনের পিছনে খরচ করে না, তার মা বাবার পিছনে কয় কয়েন না, সব জায়গায় খরচ করে। তবে আমার মা বললে যারা আজকে ওয়াজে আসছে না সবাই ডাবে বুঝছি, মারহাবা বল, আল্লাহ আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। ওয়াইশা আমার খাদিজা পিছনে থাকতো 12 কেজি পানির একটা ডিব্বা মশক, হাতের মধ্যে থাকতো গরম কাপড়, এই ঘরের মধ্যে থাকতো আমি মোহাম্মদের জন্য গরম চাদর নাহলে কম্বল, শুধু তাই না, এই বাম হাতের তালুর মধ্যে থাকতো রুটি খুরমা খেজুর পনির দুধ মাঠা, এগুলো আমার খাদিজা নেমে পাহাড়ে উঠত। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে কইছে, এগো জীবনটা সুন্দর করে দিবা, আমার আম্মা আপনার আম্মা নাম হলো খাদিজা, নাম কি? জোরে কয় আরো জোরে, জোরসে বলো, কত কইতে লজ্জা লাগতেছে বৃষ্টির ভিতরে না, কত কইতে ভাল লাগতেছে না, তাহলে এবার জোরে কয়েন, নাম কি আপনার বিবির নাম কি? একজন কেবল খ্যাঁক করে উঠছে, মানে খাদিজা কইতে পারছে, তোমার বোন নাম তো সেই যে নদী বাঙ্গনে ধরছে নদীরে, নজুবিল্লাহ কইলেন না, আরে খাদিজা এত দামি আমার আম্মা আপনার আম্মা, আরে আম্মা এমন আম্মার আম্মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে তো যাই তো খাবার দাবার লইয়া যাইয়া স্বামীর ওই পাহাড়ের উপর উঠাইয়া শরীর মুছাই দিত। আপনি আমার আম্মার কথা শুনে আপনি সুবহানাল্লাহ কবে, আপনার বিবি অর্থাৎ আমার আম্মাও আপনার খেদমত করবে,
আমি গ্যারান্টি দিয়ে গেলাম খেদমত করবে। যদি সে জাতের মাইয়া হয়, আপনার শাশুড়ি যদি আপনার শ্বশুরে খেদমত করে থাকে, আপনার বউ করব ইনশাআল্লাহ। তো আমার আম্মা আপনার আম্মা, আমারে আমার নবী রে ওই আমার আব্বা, অর্থাৎ আপনার আব্বা আমার আব্বা, নবী আব্বা না, ওই 3,500 ফিট উপরে যাই আমার নবী রে গোসল করাইতে, বাজন রে গোসলটা করায় দিয়ে নিজের হাতে খাবার খাওয়াইতেন, নিজের হাতে খাবার খাওয়ায় দিয়ে বলতেন নবীজি কমে আসতেন বাসায় গো। নবী আমার বলতেন খাদিজা বাসায় যাম, আল্লাহর অর্ডার তাই না, অর্ডার আসলে যাম। মা খাদিজা বলতেন ঠিক আছে, আল্লাহর অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করেন না, আমি জানি আল্লাহর অর্ডার আইলেই বাসায় যায়, কিন্তু আপনি টেনশন করেন না, ওই দিকে আপনার ছেলে মেয়ের সব আমি দেখে রাখতেছি, আপনি মেহরবানি এই দিকে আপনি আল্লাহর সাথে টেলিফোনে কথা কইতে থাকেন, যদি আল্লাহ যেদিন আপনার কয় বাসায় যেতে সেদিন যাই জোরে কর। এইটা যদি আপনার আমার বউ হইতো ঝাড়ু লইয়া যায় কইতো তোর দেন নক না আমি পরে ছুটাইতেছি, ওটা দশাল হইছে বউ চাউল নিয়ে তুই উনি আল্লাহর দেনে বুঝে রইছে ঠিক না বেটি, আস্ত কথা কই না ঠিক না। আরে আমার আম্মারে আপনার আম্মারে কি দামি আম্মা, বলে আপনার আল্লাহ যেদিন যাইতে কয় সেদিন যাইয়ে যায়। এখন যদি কন হুজুর এত ধৈর্য কেন নিল, সে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা, শুধু ধনী না, মা খাদিজার সম্পদ এত পরিমাণ আল্লাহ দান করেছিলেন, পৃথিবীর 23টা দেশে মা খাদিজার ব্যবসা ছিল, 23টা দেশে কয়টা জোরে কর কয়টা, আপনাকে শেখ হাসিনার 23টা দেশে ব্যবসা নাই, বরঞ্চ যেই দেশে ব্যবসা করতে যায় ওই ওই দেশে আবার ধরা খায়, কারণ আমাদের দেশের নেতা গো তারা দেখেন না, সুইস ব্যাংকে আমাদের দেশের টাকা মাইরে প্রবাসী গো টাকা মাইরে জনগণের টাকা মাইরে সুইস ব্যাংকে রাখছে, এখন চিংকিম পাকা চি 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 বন্ধ করে দিছে, এখন কোন চান্দ আর ঢুকতেও পারে না, তালাও খুলতে পারে না, গরিবের টাকা যেই মাইরে নিবা ওইটা ভোগ করে যেতে পারবি না, ঠিক না ঠিক। গরিবের বাথরুম শুদ্ধ দেখাইয়া লাগে, বাথরুম মানে পায়খানা করে তুমি তাই খায় না, ওই টিন খায় টিন, এমপি সাহেব দিছে সালমান ইব্রাহিম দিছে, এ ও এই গ্রামের নাম কি, আর দোহার তো পুরা ডাল ঘাটা দোহার ঘাটা ঘাটা, 5টা বাথরুম দিলাম অমক মসজিদে, ওই অমক বিধবারে দিলাম, 5টার ভিতরে একটা আছে মসজিদে, জানেন এইটা মেরে খেলে অসুবিধা আছে, মসজিদে তো ঠিকই দেয় বিধবারটা মেরে খেয়ে লিছে, কথা আসতে গেলে লুলো হয়ে মরবা, কথা কন কথা কন কথা কন, এইগুলা কইলে মেম্বার চেয়ারম্যানের কপালে লাগে, হুজুরের ওয়াজ বালা না তাতে আমার কিচ্ছু আসে যায় না, তোমার দোহারে আসি না পেরে 12 বছরের উপরে, এবার কেবল কয়েকটা মাহবিল করে টেস্ট করে দেখলাম আছে না আগের মতো খাসরা আছে না, পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, দোহারের মানুষ আল্লাহর ইচ্ছা করে সর্বগুণে গুণান্বিত আল্লাহর ইচ্ছা, আমার গোপালগঞ্জ লাগতে ভালো আপনার আর থাকবেন না কেন, আপনাকে দোহারের ভিতরে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ দরিদ্রের মধ্যে একজন কথা কন না কেন, তারপরে তো ভালো থাকবেন, এই বিয়ে
আমার গোপালগঞ্জে কিন্তু শ্রেষ্ঠ দরিয়ার মধ্যে একজন নাই, এখানে আছে। তাহলে ইনশাল্লাহ আপনারা সব দিক দিয়ে কোন উন্নত যখন মারহাবা। আগে যখন আসতাম আমি ইলিয়াস রহমান যদি ভ্যানে আসতাম, ভ্যানে সাইকেলে হয়েছে, সাইকেলে হয়েছে, সাইকেলে আসতাম এই সমস্ত গ্রামে। এখন 40 লাখ টাকার গাড়ি লিয়ে আই, আল্লাহর প্রশংসা করি আর কই, আল্লাহ রাস্তাটা কি সুন্দর হয়েছে, সবগুলো আমার শাশুড়ি শেখ হাসিনা রওনা। ঠান্ডার ভিতরে মানে মাথা গরম আছে, আলহামদুলিল্লাহ গরম, তবে উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে, তাই না? আবার সর্বদিক দিয়ে উন্নত হইলেও আবার কষ্টের দিক দিয়েও বুকটা ফেটে যায় যখন দেখি আলেমুল আমার বোলাগুলা কোটের বারান্দা বারান্দা হাঁটে। আলেমুল আমার একটু কথা কয়ে দেন, আপনাকে চোখের পানি খাতিরে মামুন একটু সারা পায়নি, বাংলাদেশে যদি মামুন হক সারা পায় আমার মনে হয় মামুন আমার রক্তের কেউ না, মামুনের আব্বা আমার ওস্তাদ, একদিন বুখারীর ওস্তাদ, এ ভাই একদিনের ওস্তাদ দিল সে ওস্তাদ, কথা কন না কেন। আমি যখন গওহরডাঙ্গা পড়ি, তখন আল্লাহ মাজিদুল হক সাহ আল্লাহর কুতুব বুখারীর দর্স দিচ্ছিলেন, তখন আমি জালালাইন শরীফ পড়ি, আমি বুখারী পড়ি না, তখন ওই বুখারীর দর্সে আমরা পড়ছিলাম হুজুরের বরকতা, সেই হিসাবে তো আমার উস্তাদ, কথা বলেন না কেন। এই যে আপনারা যে আমার ওয়ার্কশপ করছেন, আপনারা কিন্তু আমার ছাত্র, এটা জানেন। যদি মনে করেন ও বেটা টাকা ছাড়াইছে নাই, তাহলে আপনার সব শেষ। আর যদি মনে করেন আপনি আমার ছাত্র আমি আপনার উস্তাদ, আমি উস্তাদ যদি জান্নাতে যাই আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই আলেমুল আমাকে দলিল দিয়া আমি জান্নাতে গেলে আপনি যাবেন, কারণ উস্তাদ জান্নাতে গেলে ছাত্র কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কথা বলে না কেন। বাপ জান্নাতে গেলে ছেলে জাহান্নামে যাবে না। আমার বাবা আদম জান্নাতে যাবে, তার সন্তানও জান্নাতে যাবে, যাওয়ার নিয়ত আছে না নাই, জান্নাতে যাবেন। শুধু একটা আওয়াজ দিবেন এখন চোখের পানি দিয়া। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন মামুনের ছেলেগুলা কোর্টের বারান্দায় বারান্দায় আর বাবার এক নজর দেখালে এক গুলি। এই যে 2-3 দিন আগে কোর্টে উঠাইছে ওর ছেলেটা, বাবার একটু ধরতে গেছে, তার আগেও পুলিশে ধাক্কা দিছে, পরশু দিনও ধাক্কা দিছে, মিডিয়া থাকলে পরশুদের এটা ভাইরাল হইতো। কিন্তু আমারে বলতেছে জিহাদি ভাই আপনি তো মাঠে ময়দানে কথা বলতে পারেন, কতগুলো বইলেন, গেছে ছোট্ট বোলাটা বাপ রেটু ধরতে গেছে, পুলিশ ধাক্কা দিয়ে সরাই দিয়ে কর। আমি পুলিশ ভাইকে বলবো আপনারা তো ছেলে আছে, আপনারা তো ছেলে আছে মেয়ে আছে, আপনি যে বাচ্চাটা ধাক্কা দিলেন কে মামুনে ধরলে কি সমস্যাটা হইতো, একটু জরাই ধরতো বাপ রে, কথা কর না কেন। পরে তো পুলিশ ভ্যানে উঠাই নিয়ে এই যাইতে, এমন কেন যে পুলাটা জরাই ধরে বাপ রে লই আইছে। বজনে শুধু একটা কথা বলে দিয়ে যাই, আলেমদের দুঃখ আল্লাহ সারা কেউ জানে না। এ যুবক ভাই রে ইসুফ নবী যখন জেলখানার মধ্যে, এখন কানবা ইসুফ জেলখানার মধ্যে, ইসুফের বয়স 13 বছর, এর মধ্যে একজন সবচেয়ে মারছেন বড় ডাকাত ছিল বাবা, সে পেরায় 18 বছর আগের থেকে ওই জেলখানায় যাই, জেলখানায় ইসুফ আছে। সুরা ইসুফের তাফসীরে দেখবেন, মানানোর কথা আমি বলি না, ইসুফকে ডাকে জেলখানার ভিতরে যায় নামাজ বিষয়ে কান্দা, কারণ কেউ না জানলেও ইসুফ জানে আমি পয়গম্বরের ছেলে, আমার বাবা আল্লাহর পয়গম্বর, আর ইসুফের বাবাও বলছে ইসুফ রে তুই একদিন পয়গম্বর হয়ে যাবি, আমার দাদা পয়গম্বর, ও ইসুফ আমার দাদা ইব্রাহিমে খলিল পয়গম্বর, আমার বাবা ইয়াকুব পয়গম্বর, আমি ইয়াকুব পয়গম্বর, আমার চাচা ইসমাইল নবী পয়গম্বর, ইসুফ রে আমার সন্তানের মধ্যে তুই হবি পয়গম্বর, এটা ইসুফ জানে গো বাবা। পয়গম্বররা তো কোনদিন জেলখানায় বয়ে থাকতে পারে না, এইবে নাইবে পয়গম্বর যাদের দেখেন নাইবে নবী, এই উলামায়ে কিরাম যারা জেলখানায় আছে বাবা, একজন আলেম ও বাবা জেলখানায় চোর ডাকাইদের মতো ঘুমায় থাকে না, এরা রাত 3টায় যখন হয়ে যায়
আমার মাওলার চোখের পানি দিয়ে ডাকতে থাকে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। বলতেছে ও মালিক রে তুমি কই গো মালিক, এই মিশরের জমিনে আমার আপন বলতে কেউ নাই গো। আল্লাহ আমি জেলখানা থেকে বের হইতে চাই না, জেলখানা থেকে বের হওয়ার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করি না, তবে একটা রিকোয়েস্ট করি, কবরের জেলখানায় যেন আমি ফাঁসিতে না ঝুলে জেলখানায় গ্রেফতার না হয়ে যায়। তুমি জানো আমি নির্দোষ, জুলাইকা আমার নিজে মামলা দিয়ে তার সম্মান বাঁচাবার জন্য সারা দুনিয়ার মানুষের সামনে কালারিং করার জন্য জুলাইকা বাঁচার জন্য আমার জেলখানায় ঢুকাইছে। আল্লাহ তুমি আমার বিচার করে আমার জেলখানার থেকে বের করো না, ওই জেলাইকার থেকে আমার জেলখানা অনেক ভালো, তবে একটা কথা শোনো, আমার আখেরাতের জেলখানায় ঝুলাইও না। এই কথা যখন বলতাছে আর কানতাছে, 18 বছরের একটা মার্চেন্ট ডাকাইত বাবা ইসুবের কথাগুলা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনছে, এখন তুমিও কানবা যুবক ভাই রে। এই যে আমার একজন কারাবন্দী ভাই 2 বছর জেল খাইতে বাইর হইছে, নাম কমুনে চিনবেন, আমার সমবয়সী বক্তা আমারে বলে যে হাদিরে আমার হাতটা যখন জেলখানার মধ্যে বাইন্দার 3 মাস হাতটা ঘুরাই তো দেয় না, হাতটা ঘ্যানকাপ দিয়ে বাইন্দা ধুয়ে দিছে, হাতটা দিয়ে এক গ্লাস পানি খাবো সেই তো অভিজ্ঞ নাই গো, সারাটা রাত হাতটাই ব্যবসা করে বাইন্দা রাখছে, ফজরের পরে সারছে, এই হাতটা আর এই দিকে আনতে পারি নাই, বগলটায় পানি জমে গেছে, ফজরের নামাজটা পড়ে আড়াই পাড়া কোরআন শরীফ পড়ে যখন নাস্তা করতে গেছি, নাস্তার ভিতরে পোক পড়া রুটি দেই খাই নাই, এক গ্লাস পানি খাইয়া ঔষধ খাইয়া ইসুফ নবীর কথা মনে পড়ে গেছে গো, ইসুফ পয়গম্বর কাঁদছিল আর বলছিল মালি দুনিয়ার জেলখানায় ঢুকাইছো আখরাতের জেলখানার থেকে বাঁচাই দিও, ও আমার দোহারের যুবক বাইরে এখন কান্না, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আখরাতের ভয়ে কাঁদবে, আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দুনিয়ার থেকে নিয়ে যাবে। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা, কারণ ইসুফ বেশি কাঁদতাছে, ইসুফ তো মাত্র বাজার 12 বছর বয়সে মা হারাইছে, ইসুফের কিন্তু মা নাই, মারহাবা বলেন আরো জোরে কোন, ইসুফ আলাইহিস সালাম ইয়াতিম জেলখানায় বইয়ে যে কান্দে, মার কথা মনে করে কান্দে, প্রেসিডেন্টের পোলাই জন্য কান্দে, আখেরাতের ভিতরে না পড়ে এই জন্য কান্দে, তো জেলখানার দারোগা জিজ্ঞাসা করে এ তুই এত কান্দোস কে, খাবারে কষ্ট আমি তোর খাওন দেই, তোর যে চেহারা তো চেহারা দেখলেই তো খুদে লাগে, আরো জোরে করে আপনার ঘুমাইছে, ওই একজন দেখো চোখ নিচের দিকে দিয়ে টাই না মেলতে পারতে পারে, মানে অসুখ হয়েছে, বারো মুরগির মতো অসুখ হয়েছে, আরে ভাই আর আধা ঘন্টা পরে তো এমনি আমারে বাবা আমি যাবো গা, আমার দিক চাইছে দেহ আমার রব্বে কারিম হতে পারে, আলেমুল আমার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ তোমার জীবনের গোটা মাফ করে দিতে পারে, পারে কি পারে না,